এখানে যদি একটু আমাদেরকে বলতেন, আপনি বলছিলেন যে পার্শ্বপ্রতিক্রিয়া আসলে কম হওয়ার সুযোগ আছে বা এখন সে ধরনের চিকিৎসা আছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি বা অন্যান্য যে ধরনের থেরাপিগুলো এখন দেওয়া হয়, এই বিষয়গুলো যখন শুরু হয় তখনই রোগীর মনে প্রশ্ন থাকে এটা আমাকে কতদিন দিতে হবে, অনেকে ভাবেন এটা কি আমাকে সারা জীবন দিয়ে যেতে হবে কিনা বা কতদিন পর পর, এই ব্যাপারগুলো যদি বলতেন যে কতদিন পর্যন্ত চিকিৎসা লাগে। জি জি, এই জিনিসগুলো আসলে নির্ভর করবে, ওই যে বললাম আমরা মলিকুলার টেস্ট কিছু করি, কিছু কিছু ট্রিটমেন্ট আছে এক বছর ধরে চালাতে হয়, স্পেশালি ব্রেস্ট ক্যান্সারে হার্ট টু বলে একটা রিসেপ্টর আছে, সেটা পজিটিভ থাকলে আমাদের এক বছর ধরেই চিকিৎসাগুলো করতে হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা চিকিৎসা শুরু করার আগেই পেশেন্টদের বা পেশেন্টদের যে লোকজন থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদেরকে এটা এটা আসলে ব্রিফ করি আমরা। কাউন্সিলিং, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা ওনাকে কোন স্টেজে আমরা রোগটা ধরতে পেরেছি, ট্রিটমেন্ট অপশানসগুলো কী, এটা করলে কী হবে, ট্রিটমেন্ট করলে কী হবে, ইভেন স্টেজ ফোর ক্যান্সারে অনেক সময় আমরা বলেও দিই যে আমরা ট্রিটমেন্ট করলে এতদিন সার্ভাইভ করতে পারবে, না করলে এতদিন। তো সেখানে যখন ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, ইভেন উন্নত বিশ্বে দেখবেন যে স্টেজ ফোর হলে অনেক সময় ট্রিটমেন্টও করে না, পেশেন্ট কিন্তু ফিট, তারপরও ট্রিটমেন্ট করে, তারা ফেটটা জানে। তো আমাদের দেশে এখনও চেষ্টা করে সবাই করার জন্য, এই জিনিসগুলো আমরা প্রথমে ক্লিয়ার করে নিই। এবং ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে, কারো হয়তো ছয় মাস, কারো এক বছর, কারো তারও বেশি, অনেক সময় মেনটেন্যান্স কিছু ট্রিটমেন্ট করতে হয়, এবং ডিজিজ ফ্রি হচ্ছে কিনা তার উপরেও ডিপেন্ড করে। তো এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আসলে সময়টা, ট্রিটমেন্টের যে সময়কালটা। যখন আসলে একজন রোগী ক্যান্সারে আক্রান্ত, এটি ডায়াগনোসিস হয় এবং যখন চিকিৎসা শুরু হয়, ওনার অনেক রকমের কোয়েশ্চেন থাকে যে এই চিকিৎসা করলে আমি কি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাব কিনা। অনেকে ধরেই নেন আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, আবার অনেকে ধরেই নেন আমি ভালো হব না, এই ব্যাপারটা যদি একটু বলতেন। হ্যাঁ, এই জিনিসগুলো আমি আগে যেটা বলেছিলাম যে কাউন্সিলিংয়ের একটা পার্ট আছে, মানে ট্রিটমেন্টের যে প্ল্যানটা আমরা করি, তার আগে কিন্তু আমরা পেশেন্ট এবং পেশেন্টের যে আত্মীয় স্বজন থাকে তাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করি। আমাদের দেশের প্রেক্ষাপটে একটা প্রবলেম হয়, আমরা অনেক সময় পেশেন্টকে জানতে দিই না, পেশেন্টকে বের করে পেশেন্টের লোকজন আলাদা করে কথা বলতে চাই। তো এটা আমরা একটু ব্রেক করার চেষ্টা করছি। আসলে পৃথিবীতে কিন্তু এটা কোনোখানে এটা মেনটেন হয় না, পেশেন্টকেই জানতে হয় জিনিসগুলো, পেশেন্ট জানতেও চায়। তো আমরা এটা ব্রেক করার চেষ্টা করছি। এটা ঢাকা শহরে একটু সম্ভব হচ্ছে অবভিয়াসলি, যেহেতু এখানে লোকজন সব জেনেই আসে, আমরা যে যে ধরনের লেভেলে কাজ করি, মানে যে ধরনের লেভেলের হাসপাতালে কাজ করি, এখানে সবাই মোটামুটি শিক্ষিত এবং সবাই মোটামুটি একটু মডার্ন টাইপের, তারা সব কিছু জেনেই আসে আর কি। তো এটা আমরা ক্লিয়ার করি, আসলে এটা নির্ভর করে তার স্টেজ, যেটা বলেছিলাম যে কোন স্টেজে যেটা ধরা পড়ছে, এবং অ্যাসিওর করা। কিছু কিছু রোগীদের কিন্তু আমরা অ্যাসিওর করতে পারি, যেগুলো আমরা আর্লি স্টেজে পাচ্ছি, যেমন জরায়ু মুখের ক্যান্সার, এটাকে আর্লি স্টেজে কিন্তু 100% কিউর হয়ে যাচ্ছে, কিংবা আমাদের ভোকাল কর্ডের ক্যান্সার, আমাদের হেড নেকের কিছু ক্যান্সার, ইভেন খুব আর্লি স্টেজ এবং কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর পজিটিভ সাইডে থাকলে ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিন্তু আমরা, লিম্ফোমা, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ভালো করে ফেলার একটা সুযোগ থাকে, এবং এগুলিকে আমরা পেশেন্টকে অ্যাসিওর করি। আর যেগুলো কন্ট্রোল করা যাচ্ছে সেগুলোকে আমরা সেভাবেই ব্রিফ করি আসলে, যে আপনার রোগটা হয়তো একেবারে ভালো করা যাবে না, কিন্তু আপনি যদি চিকিৎসা করেন, এতদিন ধরে চিকিৎসা করেন, এই চিকিৎসা করেন, আপনার অ্যাটলিস্ট এতদিন ভালো থাকার সুযোগ আছে, এবং ইভেন মোর, এর চেয়ে বেশিও হতে পারে। আর যেগুলো প্যালিয়েটিভ সেগুলো আমরা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে আলাপ করি, কাউন্সেলিংটা এবং সাইকোলজিক্যাল যে পার্টটা, যে সাপোর্ট, সেই সাপোর্টটাকে বেশি জোর দিই, এবং অনেক সময় আমরা কাউন্সিলরকে ইনভলভ করবে এই ট্রিটমেন্টের সাথে সাথে। শুরু করার আগে আমরা সাইকোলজিস্টের সাথেও কথা বলি, যাতে পেশেন্টকে একটু আগে থেকে মোটিভেট করতে পারে। আর মেইন জিনিস যেটা, যেটা আতঙ্কের কথা বলছেন, ওই আতঙ্কের জন্য আমরা অনেক সময় এই সময়টা বেশি নিয়ে নিই, করবো কি করবো না, হ্যাঁ, বা করলে আসলে আমার তো বাঁচার কোনো আশা নেই, আমি করবো না, বাট আমরা অ্যাসিওর করি যে আপনাকে কম পার্শ্বপ্রতিক্রিয়া সম্পন্ন চিকিৎসার মাধ্যমে এত বছর, এত মাস, এতদিন আপনাকে ভালো রাখার আমরা চেষ্টা করব। এই কাউন্সিলিংগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং এটার পরে অনেকে সিদ্ধান্ত নেয়, খুব কম পার্সেন্টেজে থাকে যারা চিকিৎসা করেন, বাট ম্যাক্সিমাম আমাদের যে প্র্যাকটিসিং লাইফের যে অভিজ্ঞতা চিকিৎসার মধ্যেই আসে আর কি, এবং তাদের রেজাল্টও ভালো হয়।